Hello everybody, welcome to my channel, welcome to another very very informative blog. তো আজকে আজকে ভিডিওটা খুবই খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আর খুব ইনফরমেটিভ হবে, তো লাস্ট অবধি দেখো আর কি। ঠিক আছে, তো যেহেতু ঠান্ডাকাল চলে এসছে, তো বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশান, বিভিন্ন রকমের ডিজিজ মাছের মধ্যে দেখা দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো সেরকম একটা ডিজিজ এই দেখতে পাচ্ছো আমার বেটা ফিশটা এখানে হয়েছে, যদি দেখতে পাও দেখবে ওর গায়ে সাদা সাদা স্পট হয়ে আছে। এই যা দেখেছো ওর গায়ে কিন্তু সাদা সাদা স্পট হয়ে গেছে, এগুলোকে হোয়াইট স্পট বলে। তো এগুলো বেসিক্যালি ঠান্ডাকালে হয়, ঠান্ডা জল যখন অত্যাধিক ঠান্ডা হয়ে যায় তখন এই ডিজিজটা হয়। তো এই ডিজিজটা যদি ট্রিটমেন্ট না করায় ঠিক টাইমে তখন মাছগুলো কিন্তু মারা যায়। তো আজকে ভিডিওটাতে দেখাবো এই যে এই হোয়াইট স্পটটা, এটা কী করে ট্রিটমেন্ট হবে। দেখো ও খাবারও কিন্তু খায়নি, ওকে খাবার দিয়েছি ও কিন্তু খায়নি, যেহেতু ওর শরীরটা খারাপ ডিজিজটা হয়েছে বলে খাবারটা কিন্তু খায়নি। তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখতেই বা বাহ। সরি, মাঝখানে ভিডিওটা কেটে গেল, বুঝতে পারলাম না কি করে কেটেছে। তো চলো ভিডিওটা এগোনো যাক, কি করে হোয়াইট স্পট ডিজিজ কিওর করা যায়। এই দেখো হোয়াইট স্পটটা সাদা 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 ডট হয়ে গেছে ওর গায়ে, মুখে ভর্তি হয়ে গেছে, আর কদিন পরে যদি ট্রিটমেন্ট না করে পুরো গাটাই সাদা হয়ে যাবে। এই মাছটারও হয়নি কিন্তু এই মাছটারও হবে হবে করছে, এই মাছটারও হবে হবে করছে। তো কি করে কি ট্রিটমেন্ট করবে, প্রথম যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে একটুখানি জলটা পাল্টে দেব। জলটা পাল্টে কী কী মেডিকেশান ইউজ করতে হবে, একটা সল্ট বাথও দিতে হবে, তো সেগুলো আমরা সব ভিডিওর থ্রু ডিসকাস করব। লেটস স্টার্ট। দেখতেই পাচ্ছ আমরা একটুখানি জল সাইফন করে পাল্টে দিয়েছি, এইবারে সল্ট বাদ দেব। সল্ট বাদ দেওয়ার জন্য কি করতে হবে, একটা এরকম একটা ডেচকিতে এই এই অ্যাকোরিয়ামের জলই এখানে নেবে, ঠিক আছে, অ্যাকোরিয়ামের জল নেবে এখানে, এই অ্যাকোরিয়ামের জল একটুখানি এখানে নেবে। তারপর এতে আমি চামচে নিয়ে রেখেছি রক সল্ট, অন্য কোনো সল্ট না, রক সল্ট, যেটা 1 টিস্পুন রক সল্ট এরকম ঢেলে গুলিয়ে দেবে। জলের পরিমাণটা একটু কম নিও আর সল্টের পরিমাণটা একটু বেশি নিও, ঠিক আছে। এই যেমন গুলিয়ে দিলে গোলানোর পর ভালো করে তুমি চাইলে আর একটু নুন নিতেই পারি, আমরা নুনটা একটু কম হয়ে গেছে, ব্যাস এনাফ। ভালো করে গুলিয়ে এবারে মাছটাকে এর মধ্যে 10-15 মিনিট ছেড়ে দেবে, 10 মিনিট মতো ছেড়ে দেবে, যেহেতু আমার মাছটা ছোটো 10 মিনিটই এনাফ। মাছটা কোথায় আছে, মাছটা কোথায় গেল, এই তো মাছটা বেরিয়েছে, ঘরের মধ্যে ঢুকেছিল। ধরে নিয়েছি মাছটাকে, ধরে নিয়েছি, ধরে নিয়েছি, ধরে নিয়েছি, ধরে নিয়েছি, ধরে নিয়েছি। এই যো মাছটাকে এরকম ছেড়ে দিলাম, পাঁচ মিনিট এরকম ছেড়ে দেবে। তো এই দুটো ওষুধ আমাদের এখন দিতে হবে অ্যাকোয়ারিয়ামে, এটা নাম হচ্ছে ম্যালাচাইড গ্রিন, এটাকে গ্রিন লিকুইডও বলে চেনে অনেকে অ্যাকোয়ারিয়ামের দোকানে। তো এইটা এইটা আমরা অর্ধেক চিপি মতন দেব, ঠিক আছে, এটা অর্ধেক চিপি মতো দেব, আর এইটা
এইটা হচ্ছে প্যারাক্সিন 500। এটা খুব ইউজফুল একটা ওষুধ, মানে ফর ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল ইনফেকশন। এইটা একটা ক্যাপসুল, মানে ক্যাপসুলটা ভেঙে ওই পাউডারটা দিব, ক্যাপসুলটা শুধু দেবো না, ক্যাপসুলটা ভেঙে তার পাউডারটা শুধু দেবো অ্যাকোয়ারিয়ামের মধ্যে। আর এইটা দেব, এটা 1 চিপিও দিতে পারি, তবে আমার ট্যাঙ্কটা যেহেতু ছোট তো আমি 1/2 চিপি মতন দেব। তো এই দুটো দিয়ে তারপরে 3-4 দিন রেখে দেব, তারপরে দেখব যে ইম্প্রুভমেন্ট হয়েছে কি হয়নি। আশা করি হয়ে যাবে, কারণ আমার অলরেডি দুটো ইউজ করা হয়ে গেছে, তার মানে আমি অলরেডি আগে ইউজ করেছি আর আমার রেজাল্টও এসছে বলেই আমি ভিডিওটা বানাচ্ছি প্যারাক্সিনের ওপর। তো চলো দেখাই তোমাদের কিভাবে কি দেবে এটা। এ দেখতেই পাচ্ছ, এটা প্যারাক্সিন 500টা, এটা আমরা এবার এখানে দিয়ে দেবো। আমি যদিও খুলে রেখেছি, যেহেতু আমার ভিডিও ধরার মতন কেউ ছিল না, তো আমি আগে থেকেই খুলে রেখেছি ক্যাপসুলটা। সাইডে গ্রিন এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম আমি, এটাও দিয়ে দেবো, জলটা সবুজ হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর ভালো করে জলটাকে মিক্স করে নেবো। এরকম সেম প্রসেসেই এই অ্যাকোয়ারিয়ামটার জন্য করতে হবে। সেম প্রসেসে জলটা বের করে একটু সল্ট বাদ দিয়ে তারপরে এই দুটো মেডিসিন অ্যাড করে দিয়ে আবার জল নতুন দিয়ে দেবো। তো এরকমভাবে করলে 3-4 দিন পরে দেখবে তোমরা যে ফাঙ্গাসটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, মাছটা অনেকটাই ঠিকঠাক, অনেকটা কি বলতে গেলে পুরোটাই ঠিক হয়ে গেছে। তো এরকমভাবে যদি ট্রিটমেন্ট করো তাহলে হোয়াইট স্পটটা সারানো যেতে পারে, মানে 90% কেসে চলে যায়। তো এই ছিল পুরো ভিডিওটা নিয়ে। যদি ভিডিওটা ইনফর্মেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও।